অনেক স্বাগতম। আজকের রেসিপি হলো লাচ্ছা পরোটা। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে ও কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা আলুর দম, পনিরের তরকারি, ডাল, কষা মাংস, ডিমের কারি ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায়। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। এরপরে হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধ বা নর্মাল জলও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে হাতের উপরে অল্প একটু সাদা তেল নিয়ে ডোর উপরে ভালো করে মিশিয়ে নেব। ডোর উপর ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে থালা ঢাকা দিয়ে একে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা পাত্রে দিয়ে দেব 4 চামচ মতো সাদা তেল। এতে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা। এরপরে চামচের সাহায্যে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দেখুন, তেলের সঙ্গে ময়দাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে 30 মিনিট পরে ঢাকা খুলে ডোটাকে আবারও ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা কতটা নরম হয়েছে। এবার ময়দার ডো থেকে আমি লাচ্ছা পরোটার লেচি কেটে নেব। এখানে আমি লাচ্ছা পরোটার লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে লেচিগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে গোল করে নেব। সমস্ত লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে বেলে নেব। বেলার জন্য এখানে আমি অল্প একটু ময়দা নিয়েছি। এরপরে একটা লেচি নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার লেচিটাকে আমি বেলে নেব। যতটা বড় করে বেলা হয় ততটা বড় করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, পরোটা আমি কত পাতলা আর কত বড় করে বেলে নিয়েছি। এবার এখানে আগে থেকে তেল ও ময়দার মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে আমি পরোটার উপর ভালো করে বুলিয়ে নেব। ভালো করে বোলানো হয়ে গেলে এরপরে আমি এখানে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। আপনারা যতটা সরু করে কেটে নেবেন লাচ্ছা পরোটা তত বেশি লেয়ার আসবে, আর পরোটাটাও দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।
পরোটা আমার সরু সরু করে কাটা হয়ে গেছে। এবার কাটা অংশগুলো হাতের সাহায্যে একসাথে করে নেব। এরপরে হাতের সাহায্যে যতটা পারা যায় ততটা টেনে নেব। এবার এটাকে এইভাবে মুড়ে নেব আর শেষের অংশটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, যাতে বেলার সময় ছেড়ে না যায়। এইভাবে একই প্রসেসে আমি বাকি লেচিগুলোও একই প্রসেসে মুড়ে নেব। একই প্রসেসে আমি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি। এবার একে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বেলে নেব। এখানে আমি কোনো রকম বেলুন ব্যবহার করব না, হাতের সাহায্যে চেপে চেপে বেলে নেব। পরোটা আমার বেলা হয়ে গেছে। দেখুন যতটা পাতলা করে বেলা যায় আমি ততটা পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলে এতে পরোটাটা দিয়ে দেব। এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভালো করে সেকে নেব। এরপরে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পরোটার লেয়ারগুলো কিন্তু আমার এখন থেকেই ছেড়ে গেছে। পরোটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে পরোটাটা তুলে রেখে দেব। একই প্রসেসে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। আমি যেভাবে পরোটাগুলো বানিয়েছি আপনারা যদি বাড়িতে সেইভাবে তৈরি করেন তাহলে কথা দিচ্ছি যে লাচ্ছা পরোটাগুলো লেয়ার আসবে এবং নরমও হবে। সমস্ত পরোটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো আমার কতটা লেয়ার ছেড়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো আমার কতটা লেয়ার যুক্ত হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।